হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাব্বির রহমান সজন, প্রোগ্রামিং ওয়ার্ল্ডে আজকে আপনাকে স্বাগতম। আজকে আমরা যে ফর লুপ নিয়ে বেশ কিছু আলোচনা করতেছিলাম না, যে বার 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 যে জিনিসটা ঘোরাঘুরি করতেছে আমাদের সামনে দিয়ে, সেই জিনিসটাকে আমরা কি বলতেছি, ফর লুপ। এই ফর লুপ নিয়ে বেসিক আলোচনাটা কিন্তু আমরা প্রথম ক্লাসে করে ফেলছি, মানে এর আগের ক্লাস যেটা সেটাতে করেছি। আজকে আমরা ফর লুপেরই একদম সিম্পল আর একটা জিনিস দেখবো। জাস্ট এর আগের বার আমরা কিন্তু বলে দিছিলাম যে কতবার ঘুরবে লুপ, এবার কিন্তু ইউজার বলে দিবে কতবার লুপ ঘুরবে, ওই কয়বার কিন্তু লুপটা ঘোরানোর ব্যবস্থা আমরা করে দিব। তা চলেন আমরা বেসিক্যালি প্রথমে আমাদের ফর লুপটা আমরা কিভাবে লিখি সেই স্ট্রাকচারটা আমরা একটু লিখে ফেলি। ফর লুপের ক্ষেত্রে প্রথমে আমরা কি করি, শুধুমাত্র ফর লিখি। ফর লেখার পরে একটা ফার্স্ট ব্র্যাকেট দেই, দেওয়ার পরে প্রথমে কি ইন, মানে প্রথমে দেই হচ্ছে স্টার্টিং পয়েন্ট। স্টার্টিং পয়েন্ট ইন্টিজার i ইকুয়ালস টু 0, মানে i 0 থেকে শুরু হবে, i এর মানটা আমরা এখানে ধরে নিলাম i এবং 0 থেকে শুরু হবে। এরপর একটা কন্ডিশন দেই, আমরা কন্ডিশনটা দিলাম হচ্ছে i এর মান যতক্ষণ পর্যন্ত 10 এর থেকে ছোট ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলতে থাকবে, ঠিক আছে। এবার আমরা বলতেছি যে একটা ইনক্রিমেন্ট দিয়ে দেই, যে i টা প্রত্যেকবার যে ঘুরবে লুপ ঘোরার জন্য এক এক করে তো বাড়তে হবে, ওই বাড়ার মানটা i প্লাস প্লাস দিয়ে দিলাম। এবার একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এর মাঝে আমার কন্ডিশনটা দিব, কন্ডিশনটা কি দেই, এখানে সিম্পল ভাবে একটা নাম প্রিন্ট করো, বেশি কিছু না, কিন্তু কোনো ঝামেলা নাই, কিছু নাই, সিআউট দিলাম। সিআউট দিলে এই যে i লিখে দেই, i দিলে কি হবে, শুধুমাত্র ওই যে এই নাম্বারটা প্রিন্ট হবে, এবং তার সাথে আমি একটা লেজ লাগাই দেই যে i না i লুপ, আই লুপ, ওকে। আর এরপরে কি দিই, একটা যে যখন নিচের লাইনে আসার জন্য একটা এন্ডেল দিয়ে দিই, একটু দেখতে একটু সুন্দর লাগবে। তাহলে দেখেন আমি যদি প্রোগ্রামটা এখন রান করি তাহলে কি হবে, জিরো লুপ, ওয়ান লুপ, টু লুপ, থ্রি লুপ, ফোর লুপ, এরকম করে নয় নাম্বার লুপ পর্যন্ত, 10 কিন্তু না, এখানে কিন্তু 10টা ভ্যালু, কিন্তু 10টা 10 নাম্বার পর্যন্ত কিন্তু যায় নাই, 10টা। আবারও একটু ভালো মতো দেখেন, এখানে কিন্তু 10টা ভ্যালু প্রিন্ট হয়েছে, 1 থেকে 9 আর 0, টোটাল 10টা ভ্যালু প্রিন্ট হয়েছে, কিন্তু লুপ হয়েছে কিন্তু 9 পর্যন্ত, কারণ হচ্ছে কি আমি বলে দিয়েছিলাম 10 এর থেকে ছোট হইতে হবে। তো এই কন্ডিশনটা কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট, বেসিক্যালি যখন বিভিন্ন প্রোগ্রামিং প্রবলেম আমরা সলভ করতে যাব তখন কিন্তু এই একটা বিষয় আমাদেরকে বেশ একটু মানে ঝামেলায় ফেলবে, যে আমরা মানে কোন কন্ডিশনটা ফুলফিল করলে আসলে লুপের মধ্যে যাবে। তো 9 পর্যন্ত যখন যাবে তখন কিন্তু এই লুপটা কিন্তু মানে ভালো মতো কাজ করবে, কিন্তু 10 এ যখন যাচ্ছে, আয়ের মান যখন 10 হয়ে যাবে তখন কিন্তু 10 এর থেকে ছোট, মানে এটা কিন্তু কন্ডিশনটা আসলে মিলে না, ফলস হয়ে যায়, তখন কিন্তু কন্ডিশনটা ব্রেক হয়ে যায়, মানে কন্ডিশন তার কাজ করে না। সো আমরা এই ক্ষেত্রে কি করলাম, আমরা এই ক্ষেত্রে কিন্তু 1 থেকে শুরু করি, 1 থেকে শুরু করলে আসলে মানে একটু দেখতে ভালো লাগে, 1 থেকে শুরু করে i less than equal to দিয়ে দিই, তাহলে কি হবে 1 থেকে 10 পর্যন্ত চলবে, 1 থেকে 10 পর্যন্ত আমার লুপটা চলতেছে। এখন একটা কাজ করি, এই 10 তো আমরা বলে দিছি তাই না, আমরা যদি এমন একটা কাজ করি 10 আমরা বলে দিব না, ইউজার আমাদেরকে বলে দিবে, সেক্ষেত্রে তাহলে আমরা কি বলতে পারি, আমরা একটা ইন্টিজার ভ্যালু নিব, ইন্টিজার ভ্যালু নিলাম হচ্ছে ইউজার, ইউজার নাম্বার। তাহলে এখন এই ইউজার নাম্বারকে আমরা ইউজারকে বলবো, ইউজার আমাকে একটা নাম্বার ইনপুট দাও, তাহলে কি বলবো, সিআউট প্লিজ ইনপুট এ নাম্বার। দেওয়ার পরে আমি বলতেছি একটা সি ইন, সি ইন নিয়ে নিলাম, সি ইন এর মধ্যে কি নিলাম, ওই যে ইউজার ইনপুটটাই নিয়ে নিই, ইউজার ইউজার ইনপুট ইউজার নাম্বার, ইউজার নাম্বার ভ্যারিয়েবলটা, এই ভ্যারিয়েবলটা জাস্ট সুন্দর মতো আমি এখান থেকে নিয়ে নিলাম। দেখেন ইউজারের কাছ থেকে নাম্বার নিছি, এখন ইউজার যে নাম্বারটা দিছে সেই নাম্বারটা কিসের ভিতর স্টোর হয়ে আছে, এই নাম ইউজার নাম্বারের মধ্যে কিন্তু স্টোর হয়ে আছে। তার মানে একটা জিনিস চিন্তা করেন, এখন যদি এমন হয় এইখানে আমরা যদি ইউজার নাম্বারের এই ভ্যালুটা, এই ভ্যালুটা রাখতে পারতাম তাহলে কি হতো, তাহলে কিন্তু আমার ইউজার যেই নাম্বারটা দিছে সেই নাম্বার পর্যন্ত এই লুপটা চলতো, ঠিক আছে। আমি যদি এখন রান করি তাহলে এখন যদি আমি দেই হচ্ছে 15,
কত পর্যন্ত চলছে? 1 থেকে 15 পর্যন্ত চলছে। কারণ আগে যখন আমরা এখানে 10 দিছিলাম তখন এটা 10 পর্যন্ত যাইতো, আর এখন ইউজার 15 দিছে, ওই 15 মানটা আমরা এখানে বসাইতে পারছি এই ইউজার নাম্বার দিয়ে, এই জন্য এখন লুপটা 15 পর্যন্ত যাচ্ছে। সিম্পল হিসাব, বেশি মানে প্যাচের কিছু নাই। এখন আরো কিছু আমরা কাজ করতে পারি এই লুপটার মধ্যে। ইউজার এখন আমি একটা বড় নাম্বার দিই, মনে করেন আমি 90 দিলাম, 90 দিলে কতবার যাবে? এই দেখেন 90 পর্যন্ত আসছে। এই ভিডিওটা এই পর্যন্তই থাক, মানে এই ভিডিওতে আমরা একটা আসলে তাহলে কি বুঝলাম, আমরা একটা ইউজারের কাছ থেকে কোনো একটা ইনপুট নিয়ে সেই নাম্বার পর্যন্ত আমরা চাইলে আমাদের লুপটা চালাইতে পারি। এইটাই হচ্ছে আমরা আমাদের এই আজকের যে মানে ক্লাসটা, আজকে ক্লাসের সামারি। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমরা আসলে আরো বিস্তারিত এই যে ফর লুপ দিয়ে আমরা কিছু প্রবলেম সলভ করব, কিভাবে আরো আরো সুন্দর সুন্দর জিনিস মানে যোগ বিয়োগ গুণ ভাগ করা যায় এগুলা দেখব। তো ধন্যবাদ, আজকের ভিডিও এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে।